পার্টিকেল প্লেনে যে মোশনগুলো সেগুলো নিয়ে একটু আমরা এখানে আলোচনা করব। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে ধরো একটা পার্টিকেল, সেটা একটা স্ট্রিং, একটা স্টোন কি করছে, ভার্টিক্যাল প্লেনে রোটেট করছে, টেনশন অ্যাক্ট করছিস স্ট্রিং এর উপর। ধরো এই সেন্টারে তুই দাঁড়িয়ে আছিস, কি করছিস, একটা স্ট্রিংকে, একটা স্টোনকে স্ট্রিংয়ে বেঁধে সেটাকে ঘোরাচ্ছিস। এম মাসে একটা স্ট্রিং আছে, এম মাসে একটা স্টোন আছে, সেটাকে একটা স্ট্রিংয়ে বেঁধে তুই কি করছিস, সেটাকে রোটেট করাচ্ছিস। রেডিয়াস কত আছে আর, তাহলে এটা কি হচ্ছে, সে যে মুভমেন্টটা করবে সেটা কি একটা ভার্টিক্যাল প্লেন মুভমেন্ট হবে, তো নাকি ভার্টিক্যাল মোশন হবে। তাহলে এই কেসগুলোতে আমরা একটু অ্যানালিসিস করতে চাইছি যে টেনশনটা ডিফারেন্ট পয়েন্টস অফ পজিশনে কি হচ্ছে না হবে, সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করবো এখন। তাহলে যখন ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে যখন স্প্রিংটা থাকবে, তার ভেলোসিটি ডিরেকশনও কি হবে, চেঞ্জ হবে না। একদম লোয়েস্ট পয়েন্টে, একদম গ্রাউন্ড লেভেলে, জাস্ট গ্রাউন্ডের সঙ্গে টাচ করে আছে, সেখানে কি হচ্ছে, ভেলোসিটি কোন দিকে, অ্যালং দ্য ট্যানজেন্ট হয় সবসময় ভেলোসিটি ডিরেকশন অ্যালং দ্য ট্যানজেন্ট। বি পয়েন্ট ধরলাম, সাপোজ এটা হচ্ছে বি পয়েন্ট, সেখানে ভেলোসিটি ডিরেকশন অ্যালং দ্য ট্যানজেন্ট। দিস আর দ্য পয়েন্ট সি, একদম টপ পয়েন্টে, সেখানে ভেলোসিটি ডিরেকশন এই দিকে হবে। তা বেসিক্যালি ভার্টিক্যাল মোশনে আমরা কিছু এক্সপ্রেশন বার করতে চাইছি, তা জেনারেলাইজ কিছু ফর্ম আমরা এখানে দেখতে চাইছি। যেমন ধরো, যদি কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে সে ইনক্লাইন্ড থাকে, মুভ করছে, তো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে উইথ ভার্টিক্যাল লাইন, ডাউনওয়ার্ড ভার্টিক্যাল লাইন, অ্যাঙ্গেল হচ্ছে কত দেওয়া আছে, থিটা দেওয়া আছে এম। আচ্ছা, এটা রোটেশন হচ্ছে কিসের জন্য, কোন ফোর্সের জন্য, সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কে অ্যাক্ট করছে স্ট্রিং এর উপর, সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে এখানে কে অ্যাক্ট করছে, টেনশন অফ দ্য স্ট্রিং, তাই না। সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে এখানে যেটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে কি, স্ট্রিং এর কি বলো, টেনশন অ্যাক্ট করছে। আচ্ছা, ডাউনওয়ার্ড কি ফোর্স অ্যাক্ট করছে, ডাউনওয়ার্ড এমজি, তাই না, ডাউনওয়ার্ড এমজি। আর আউটওয়ার্ড একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, দ্যাট ইজ এমভি স্কোয়ার বাই কি আর, তাই তো, কম্পোনেন্টে ভাঙছি, এটা থিটা হলে অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এমজির একটা কম্পোনেন্ট এই সাইডেও ত্যাগ করবে এক্সট্রা, সেটা হচ্ছে কি এমজি বলো, এমজি কস থিটা, এমজি কস থিটা, তাই না, এমজি কস থিটা। তাহলে টি এর যে এক্সপ্রেশনটা সেটা কত দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে, টি কস্ট আমরা ইকুইলিব্রিয়ামে কি লিখতে পারি, ইনওয়ার্ডও আসছে না আউটওয়ার্ড আসছে না, রোটেট করছে, তাহলে টি কস্ট আমরা এক্সপ্রেশন ওয়াইজ লিখতে পারি এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি কস থিটা, এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি কস থিটা। ক্লিয়ার হলো, বোঝা গেল। হ্যাঁ, জেনারেলাইজ যে কোনো পয়েন্টে, যে কোনো অ্যাট এনি পয়েন্ট ভার্টিক্যাল প্লেনে টেনশনের এক্সপ্রেশন হচ্ছে কি, এমভি স্কোয়ার বাই আর প্লাস এমজি কস থিটা, এমজি কস থিটা। ক্লিয়ার। এখন ধরো এই পার্টিকেলটা, স্টোনটা এ থেকে বি পয়েন্টে মুভ করছে, তাহলে কতটা অ্যাঙ্গেল সে রোটেট করলো, কতটা অ্যাঙ্গেল সে রোটেট করছে, 0 ডিগ্রি থেকে স্টার্ট করে কত ডিগ্রি অবধি, 90 ডিগ্রি, তাই না। এবং টি এর ভ্যালু এক্ষেত্রে কিন্তু পজিটিভ হচ্ছে, টি এর ভ্যালু পজিটিভ। কিন্তু ধরো টি এর ভ্যালু যদি তোমার টেনশন যদি কখনো জিরো হয়ে যায়, হতেই পারে কোনো একটা পজিশনে, অথবা টেনশন যদি জিরোর থেকে কম হয়, তখন কিন্তু সে ভার্টিক্যাল পাথে রোটেট করতে পারবে না, সার্কুলার পথে ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে পারবে না। তাহলে ভার্টিক্যাল সার্কুলার মোশন হতে গেলে একটা সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্ট করতেই হবে, তার টেনশন যদি জিরো হয়ে যায় অথবা লেস দেন জিরো হয়, তাহলে কিন্তু স্ট্রিং স্ল্যাক করে যাবে, মানে কি হচ্ছে, হঠাৎ করে সার্কুলার পাথটা ছেড়ে দিয়ে বেরিয়ে আসবে, মানে পার্টিকেল লিভস দ্য সার্কুলার পাথ, একটু ওপরে উঠে একদম এইভাবে হয়তো ফল করে যাচ্ছে, সেটা সার্কুলার পাথে ফল করবে না, টেনশন নেই বলে। তো পার্টিকেল কি করছে, লিভস সার্কুলার, সার্কুলার পাথ লিভ করার কন্ডিশনটা হচ্ছে কি, হতেই পারে ভেলোসিটি সাফিসিয়েন্ট নেই, সে কি কমপ্লিট সার্কেল মুভ করতে পারবে, পারবে না। তো শোনা যাচ্ছে আমার কথা, পার্টিকেল লিভস সার্কুলার পাথ, তাহলে সার্কুলার পাথ লিভ করার কন্ডিশন হচ্ছে, মানে কমপ্লিট সার্কুলার পাথ সে কভার করবে না বা লিভ করবে, সে কন্ডিশন হচ্ছে টেনশনটা কি হতে হবে, লেস দেন বলো জিরো হতে হবে। এখন এই টেনশনের এক্সপ্রেশনটা আরেক রকমের ভাবেও আমরা বার করতে পারি, যে ফাইন্ড ফাইন্ড টেনশন ইন টার্মস অফ
ধরো ডাউনওয়ার্ড একদম লোয়েস্ট পয়েন্টে যে ভেলোসিটি ভি এ দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, আর অ্যাঙ্গেল ধরো ইনিশ একটা কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আছে সে দাঁড়িয়ে, সেই মোমেন্টে তার ভেলোসিটিটা কত, টেনশন কত সেই পয়েন্টে উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল ভেলোসিটি রেসপেক্ট, এবং জি এম মাস এর রেসপেক্টে আমি টেনশনটা কি করতে চাইছি বার করতে চাইছি। আচ্ছা, যে কোনো সার্কুলার মোশন হতে গেলে যেটা ভ্যালিড সেটা হচ্ছে কি বলতো, কনজারভেশন অফ এনার্জি। যে কোনো পয়েন্টে কনজারভেশন অফ এনার্জি ইজ অলওয়েজ ভ্যালিড, এখানে আমরা সেটা কাজে লাগাবো। তাহলে যে কোনো পয়েন্টে ইনিশিয়াল কাইনেটিক প্লাস পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক প্লাস ফাইনাল কি, ফাইনাল কি এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত আছে, তাড়াতাড়ি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত আছে এখানে দেখে বলো। একদম গ্রাউন্ড লেভেলে থাকলে পোটেনশিয়াল এনার্জি কত হয়, জিরো হয়। কাইনেটিক এনার্জি কত আছে, কাইনেটিক এনার্জি কত আছে, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ এফ কত। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে কত, দেখো পোটেনশিয়াল এনার্জি মানে এতটা ডিক্রিজ করলো লেন্থটা তাই না, টোটালটা আর, আর এই লেন্থটা কত, অ্যাকচুয়ালি এই লেন্থটা কত, এই পুরোটা আর, আর দিস লেন্থ কত, আর কস্তিটা না বেশ তো, আর কস্তিটা তো, তাহলে কতটা হাইট উঠেছে, কতটা হাইট শর্ট হয়ে গেল সেক্ষেত্রে, এখন এটা আর কস্তিটা তো, তাহলে অ্যাকচুয়ালি গ্রাউন্ড থেকে কতটা হাইট এসে উপরে উঠেছে, টোটাল হচ্ছে আর, তাহলে এইটুকুনি কত, আর মাইনাস আর কস্তিটা, আগে গ্রাউন্ড লেভেলে ছিল এখন হচ্ছে গ্রাউন্ড লেভেলে নেই, তাহলে এম জি আর মাইনাস আর কস্তিটা লিখতে পারি কোন পয়েন্টে, এক পয়েন্ট কোন একটা আরবিট্রারি এই পয়েন্টে আমি বার করছি থিটা অ্যাঙ্গেলে যখন রয়েছে, প্লাস হাফ এম ভি স্কোয়ার, এই ভি এর এক্সপ্রেশনটা হচ্ছে এই ভি হচ্ছে ওই দ্যাট পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটি, যে ভি স্কোয়ার আমরা লিখে দিয়েছি। তাহলে এখান থেকে তুমি সিম্পলিফাই করো, দেখো কী আসছে, তাহলে ভি স্কোয়ার এম ক্যান্সেল করে দাও, তাহলে টু জি আর মাইনাস আর কস থিটা প্লাস ভি স্কোয়ার, তাহলে আমি অ্যাকচুয়ালি ভি স্কোয়ারটা বার করি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস টু জি আর মাইনাস আর কস থিটা। এখন এটা বার করলাম কেন, কারণ এই যে ভি স্কোয়ারটা এবার এখানে আমি পুট করে দিতে পারি দেখো তাই না, আমি ওই এটার এক্সপ্রেশনটাকে আমি এইভাবে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এখানে পুট করে দিই, পুট করে দিলে কি আসবে, কি আসছে, এম ভি স্কোয়ার বাই আর এর জায়গায় বসিয়ে দিই ভি স্কোয়ার মাইনাস টু জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড বাই আর প্লাস কি এম জি কস থিটা, মুখস্থ করতে হবে না, জাস্ট এক্সপ্রেশনটা কীভাবে আসছে সেটা দেখ, কারণ যে কোনো টেনশন যে কোনো পয়েন্টে টেনশনের এক্সপ্রেশনটা এটাই জেনারেলাইজ এইটা অথবা এই এক্সপ্রেশনটা আমরা বলতে পারি, তো তাহলে এখানে সিম্পলিফাই করো, তাহলে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস দেখো আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মাইনাস টু এম জি ওয়ান মাইনাস কস থিটা প্লাস এম জি কস থিটা, এই যে এটাকে লিখলাম, তাহলে কী পাচ্ছ, আর একটু সিম্পলিফাই কী হতে পারে, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস মাইনাস প্লাস থ্রি এম জি কস থিটা প্লাস এম জি টু এম জি কস থিটা কত হচ্ছে, থ্রি এম জি কস থিটা মাইনাস টু এম জি, তাহলে এই ফর্মেও আমরা টেনশনকে কী করতে পারি, টেনশনকে রিপ্রেজেন্ট করতে পারি, এই ফর্মে আমরা টেনশনকে কী করতে পারি, প্রেজেন্ট করতে পারি। দেখে নাও, যদিও আমরা যখন নিউমেরিক্যাল করবো তখন এই ফর্মটা আমি মুখস্থ করবো না, এখন তুই যদি একবারে করতে চাস মনে রাখতেই পারিস যদি সেটা তোর ইচ্ছা করে, কিন্তু না মনে রাখলেও কোনো অসুবিধা নেই, কারণ কম্পোনেন্ট হচ্ছে এই ফর্ম, টেনশন ইনওয়ার্ড আউটওয়ার্ড হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, মাসের ওয়েটের একটা কম্পোনেন্ট অ্যাড করবে, এবং তার সঙ্গে কি কনজারভেশন অফ এনার্জি, সেটা তো সব জায়গায় ভ্যালিড, সেটা আমি অ্যাপ্লাই করে আমি বাকি যা সমস্ত কাজ আমার করতেই পারবো, যা কিছু দিক যাই পার করতে দিক না দিক সেগুলো আমি কিন্তু ক্যালকুলেশন করতে পারবো তাই তো, হ্যাঁ ক্যালকুলেশন করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে এইটা বল যে যখন থিটা জিরো ডিগ্রি, থিটা যখন জিরো ডিগ্রি মানে কোন পজিশনে আছে সে, পজিশন এতে, তখন টেনশনের ভ্যালু কত,
টেনশনের ব্যাপারে তখন কত আসছে, কোন পয়েন্টে টেনশন ম্যাক্সিমাম হবে। যদি প্রশ্ন করি একটা, যে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে টেনশনটা বলো, আমি কন্ডিশনস কতগুলো দেওয়া আছে, আমাকে কন্ডিশন কতগুলো দেওয়া আছে, কোনটা ট্রু, কোনটা ট্রু, কোনটা ভ্যালিড হবে, কোনটা ভ্যালিড হবে, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে। এক্সপ্রেশন আমার জানা আছে, তাহলে টেনশন অ্যাট পয়েন্ট এ তে মানে থিটা কত ডিগ্রি, থিটা কত, 0 ডিগ্রি, তাহলে পুট করে দাও এম ভি এস স্কোয়ার বাই, এটা অবশ্যই এ, কোন কোন পয়েন্টে ভেলোসিটি, কোন পজিশনে, কোন পজিশনের ভেলোসিটি, ওটা ওইখানে ভিটা কোন পজিশনের ভেলোসিটি, অবভিয়াসলি একদম লোয়েস্ট পয়েন্টে যে ভেলোসিটিটা, তাহলে এম ভি এস স্কোয়ার বাই কত আসছে দেখ, আর থিটা 0, তাহলে 2mg মাইনাস 3mg মাইনাস 2mg, তাহলে কত হচ্ছে mg, তাই তো। তাহলে টি এটা ক্যালকুলেট করতে পারলাম, টি বিটা যদি করতে হয় তাহলে থিটার ভ্যালু কত হচ্ছে, টি বিতে থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি, তাহলে টি বি কস্ট আমরা কী লিখতে পারি, বসিয়ে দাও 90, তাহলে কস 90 0 চলে গেল, তাহলে মাইনাস 2mg, তাই তো। আর টি সি, সি পয়েন্টে থিটার ভ্যালু কত বলো, সি পয়েন্টে থিটার ভ্যালু কত, থিটা ইকুয়ালস টু সি পয়েন্টে থিটার ভ্যালু কত, 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির জন্য টি সিটা কত আসছে, এম ভি এস স্কোয়ার বাই, আর আর ওখানে দেখো কস 180 মানে হচ্ছে কত, কস 180 মানে হচ্ছে বলো মাইনাস মাইনাস ওয়ান, তো কস 180, তাহলে মাইনাস 3mg মাইনাস 2mg, তাহলে মাইনাস 5mg, তাহলে টেনশনটা সব থেকে বেশি কোথায়, কোন পয়েন্টে টেনশনটা ম্যাক্সিমাম হয়, সার্কুলার পাথে একদম লোয়েস্ট পয়েন্টে, দেখো প্লাস তারপরে বি পয়েন্ট তারপরে সি একদম মাইনাস পয়েন্ট, তাহলে এটা আমার কারেক্ট অ্যান্সার, টি এ গ্রেটার দেন টি বি গ্রেটার দেন টি সি এম সি কিউ। ক্লিয়ার হলো, অ্যাপ্লিকেশন শুধু থিওরি না, তার অ্যাপ্লিকেশনটা আমরা বিভিন্ন নিউমেরিক্যালসে করতে হবে, সেটাই আমাদের এখানে একটু দেখার চেষ্টা করা হচ্ছে। ধরো ধরো এই হচ্ছে সিস্টেমটা আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ সিস্টেমটা এখানে আছে, এটা হচ্ছে সেই অবজেক্টটা, বি পয়েন্টের থেকে আমি আরো একটু ওপরে গেলাম, কোথায় আসলাম, সাপোজ এরকম একটা জায়গাতে আসলাম, বি আর সি এর ঠিক মাঝামাঝি কোনো পয়েন্টে, তো সেইখানে ভেলোসিটি তো সবসময় কোন দিকে হয়, ভেলোসিটির কম্পোনেন্ট আর ডিরেকশনাল ট্যানজেনশিয়ালি, তাহলে এখানে ভেলোসিটি এম ভি স্কোয়ার বাই বাই আর, যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা আউটওয়ার্ড অ্যাড করবে, ভালো কথা। আর এখানে অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি ভার্টিক্যালের সঙ্গে, অ্যাঙ্গেল কত অ্যাড করছে, ফাই, তাহলে এম জি কোন দিকে, এম জি ডাউনওয়ার্ড, এখন এম জির যে কম্পোনেন্টটা এম জি কস থিটা, সেটা কোন দিকে, কস ফাইটা কোন দিকে অ্যাড করবে, ডাউনওয়ার্ড না আপওয়ার্ড, অবভিয়াসলি অ্যালং দ্য টেনশন, টেনশন যেদিকে সেদিকেই দেখো এম জি কস ফাইও সেই ডিরেকশনে অ্যাড করছে, তাই না, এম জি কস ফাই, আর এম ভি স্কোয়ার বাই আরটা কোন দিকে অ্যাড করছে, আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে এখানে যদি আমরা ইকুয়েট করি তাহলে কী দাঁড়াচ্ছে, এখানে ইকুয়েশন টেনশনের এক্সপ্রেশনটা কী দাঁড়াচ্ছে, টেনশনের এক্সপ্রেশনটা একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এম জি কস ফাই যেরকম পজিশনে থাকবে সেরকম, এম জি কস ফাই আমি এখানে ফাই রেসপেক্ট, এই ফাই রেসপেক্টে করছি, তাহলে এম জি কস ফাই প্লাস টি, এটা বুঝতে পারলি, এটাকে যদি আমি এভাবে দেখাই, এই জিনিসটা ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেলটা কত ছিল, ফাই আছে, আর এদিকে হচ্ছে এম জি কস ফাই অ্যাড করছে, আর কি আছে, টেনশনটাও ডাউনওয়ার্ড, এম জিটা এরকম ছিল অ্যালং দ্য স্ট্রিং অ্যাকচুয়াল টেনশন, আর উপরের দিকে কী আছে, এম ভি স্কোয়ার বাই আর, তাই তো এই ঘটনা, কারণ এটা ফাই হলো এটাও ফাই, অ্যাঙ্গেলটাও ফাই আছে, তাহলে এক্সপ্রেশনটা কী হচ্ছে, এম জি কস ফাই প্লাস টি ইস ইকুয়ালস টু টি এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এখান থেকে টি এর এক্সপ্রেশন কী দাঁড়াচ্ছে, এম
ভি স্কয়ার বাই আর যদি এই ফাই দিয়ে ক্যালকুলেশন করতে হয় তাহলে সেটাও করতে পারিস, এম ভি স্কয়ার বাই আর মাইনাস এম জি কি এম জি কস ফাই, তাই না? এম ভি স্কয়ার বাই আর মাইনাস এম জি কস ফাই, তাহলে এটাও মনে রাখতে পারিস, এই এক্সপ্রেশনটা মনে রাখতে পারিস। এখন দেখ, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে দেখ, যদি ধর ইনিশিয়াল তো একটা ভেলোসিটি নিয়ে সে স্টার্ট করেছে, সে কি কমপ্লিট পাথ সার্কেল করবে? কমপ্লিট সার্কেল করতে গেলে কি কন্ডিশন স্যাটিসফাই হতে হয় এটা একটু জানা দরকার। কত মিনিমাম স্পিডটাকে দিলে সে একটা জাস্ট কমপ্লিট সার্কেলটাকে কভার করতে পারবে? এ পয়েন্টে মিনিমাম কত স্পিড দিলে দিলে সে একটা কমপ্লিট সার্কেল কভার করতে পারবে? তো কমপ্লিট সার্কুলার পাথে ট্রাভেল করার জন্য কন্ডিশন কি? সেন্ট্রিপেটাল ফোর্স প্রয়োজন। তা সেন্ট্রিপেটাল ফোর্সটা কে প্রোভাইড করে? টেনশন প্রোভাইড করে। তাই টেনশন যতক্ষণ পজিটিভ, অর্থাৎ সো ফর কমপ্লিট সার্কেল মানে সি পয়েন্ট যেটা একদম টপ পয়েন্টে, সেখানেও টেনশনটা জিরো হলে হবে না, তার আগে হয়ে গেলে তো করতেই পারবে না, কিন্তু এই পয়েন্টেও টেনশনটা কী হতে হবে? জাস্ট জিরো বা তার থেকে বেশি হতে হবে, তবেই সে কমপ্লিট সার্কেল করতে পারবে। সো ফর কমপ্লিট সার্কেল, কমপ্লিট সার্কেলের জন্য টেনশন কিন্তু কি হবে ভার্টিক্যাল মোশনে এক পয়েন্ট সি মানে টপ পয়েন্টে, সেটা কিন্তু গ্রেটার দেন ইকুয়ালস টু কী হতে হবে বলো? গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হতে হবে। এই কন্ডিশনটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যে কমপ্লিট সার্কেলের জন্য একদম টপ মোস্ট পয়েন্টে টেনশনটা কী হতে হবে? পজিটিভ হতে হবে। টেনশন কী হতে হবে? পজিটিভ হতে হবে। কি সবসময় পজিটিভ ভ্যালু হতে হবে? তাহলে পজিটিভ ভ্যালু হতে গেলে এম বি স্কোয়ার বাই আর মাইনাস এম জি কী আছে বলো? কস ফাই, সেটাকেও কী হতে হবে? গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। অর্থাৎ ভি দেখো কার থেকে গ্রেটার দেন হতে হবে, এদিকে নিয়ে চলে গেলে রুট ওভার জি আর কস ফাই। তাহলে নতুন একটা টার্ম পেলে তুমি, নতুন একটা এক্সপ্রেশন পেলে, যে এই ফাইটা যদি গিভেন থাকে তাহলে বলছে কোন ফাই? এটা নিশ্চয়ই এই ফাইটা এই থিটা নয়, একটু মনে রাখিস, মানে বুঝে গেছিলিস আগের যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম টেনশনের, আর এখানে ফাই অথবা জি আর কস ফাই, তার থেকে বেশি হতে হবে। অবভিয়াসলি এই ভেলোসিটিটা কোন পয়েন্টের ভেলোসিটি? এই পার্টিকুলার পয়েন্টে যেখানে সে আছে, যে মোমেন্টে যেখানে আছে সেই মোমেন্টে সেখানে স্পিডটা আমি বার করছি, যে ওইখানে এত স্পিড দেওয়া আছে তাহলে সে কি কমপ্লিট সার্কেল করতে পারবে? এই এই ভেলোসিটিটা জানার দরকার নেই। হ্যাঁ, যে কোনো পয়েন্টে অ্যাট এনি ইনস্ট্যান্ট ভেলোসিটি গিভেন আছে বলতে পারলে সার্কেলটা কমপ্লিট করতে পারবে, তাহলে সেটা কন্ডিশনটা এটার উপর ডিপেন্ড করবে। ভি যদি কী হয় ওই পার্টিকুলার সময়ে ওই পার্টিকুলার পজিশনে যদি এর থেকে বেশি হয়, ফাইয়ের ওপরও ডিপেন্ড করছে যে কোন পজিশনে আছে, তবে সে কমপ্লিট সার্কেল কমপ্লিট করতে পারবে। কারণ কারণ কি? টেনশন তখন গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, এবং এটা সবসময় ভ্যালিড কোন পজিশনের জন্য? এই বি থেকে সি, এই এই রিজনটার ক্ষেত্রে এটা কিন্তু ভ্যালিড, কারণ এ থেকে বি এর মধ্যে সবসময় দেখবি তোর টেনশন তো পজিটিভই থাকে, টেনশন সবসময় অলওয়েজ পজিটিভ, কারণ তার এক্সপ্রেশনটা যেটা আমি পেয়েছিলাম কস থিটা, তাই না? এই এ থেকে বি এর মধ্যে এই রিজনের মধ্যে কসের ভ্যালু তো জিরো থেকে নাইনটির মধ্যে থাকছে, তার কস পজিটিভ ভ্যালু, তার মানে এই টেনশনটাও সবসময় কী থাকবে? পজিটিভ। তাহলে সেখানে কিন্তু সবসময় সার্কুলার পথেই ট্রাভেল করছে, সার্কেলটাকে লিভ করবে না বেসিক্যালি, আমি এটাই বলতে চাইছি। কমপ্লিট সার্কেল হতে গেলে এই কন্ডিশনটা তোকে স্যাটিসফাই হতে হচ্ছে। তাহলে ভেলোসিটি যেটা দেখতে পাচ্ছিস, এই যে পার্টিকুলার যে ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট, যে পয়েন্টে ভেলোসিটির জন্য জাস্ট সে কী করছে? সার্কেল কভার করবে জাস্ট, মানে একদম মিনিমাম যে ভেলোসিটিটার জন্য, সেই ভেলোসিটিটাকে আমরা কী নামে চিনি? সেটাকে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটিও বলতে পারি। কী ভেলোসিটি বলো? ক্রিটিক্যাল ভেলোসিটি। সো হোয়াট ডু মিন বাই ক্রিটিক্যাল ভেলোসিটি? ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ নোন অ্যাজ ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট, ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট সাচ দ্যাট, ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট, দেখা যাচ্ছে আমার লেখাটা? হ্যাঁ, ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট সাচ দ্যাট স্ট্রিং ডাজ নট স্ল্যাক অ্যাট দ্যাট পয়েন্ট, স্ল্যাক মানে খুশে পড়ছে, মানে জাস্ট এভাবে ঘুরছিল, ঘুরতে ঘুরতে যাচ্ছে, এভাবে ফিরে ফিরে আসছে না, লুজ হয়ে যাচ্ছে না, মানে টেনশন থাকছে অ্যাট দ্যাট পয়েন্ট। হ্যাঁ, অ্যাট দ্যাট পয়েন্টে যেমন না কর, তাহলে সেই সময় আমরা টেনশনটাকে আমরা কী বলি? গ্রেটার দ্যান ইকুয়ালস টু কী হতে হবে? সেই ভেলোসিটিতে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হতে হবে। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটির এক্সপ্রেশনটা কী আসছে এখানে?
ভি ইকুয়ালস টু রুট ওভার জি আর কস ফাই, ডিপেন্ড করছে কোন পজিশনে আছে না আছে, ভি ইকুয়ালস টু রুট ওভার জি আর কস ফাই। আর টি এর এক্সপ্রেশন তখন কি এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি কস ফাই। তাহলে বলো অ্যাট পয়েন্ট সি তে এবার দেখো কমপ্লিট সার্কেল করতে গেলে, ফর কমপ্লিট সার্কেল সেখানে সি পয়েন্টে তাকে টেনশন থাকতে হবে। তাহলে এক পয়েন্ট সি তে সে যখন সি পয়েন্টে যাচ্ছে, ধর সি পয়েন্টে আছে প্রেজেন্ট বসে আছে, তাহলে সেখানে ফায়ার ভ্যালু কত, ক্রিটিক্যাল ভেলোসিটি এট পয়েন্ট সি কত, মিনিমাম ভ্যালু কত থাকতে হবে বল। তাহলে সার্কেল করতে গেলে ক্রিটিক্যাল ভেলোসিটি থাকতে হবে একটা মিনিমাম, এট সি পয়েন্টে সে ভেলোসিটিটা কত, সি পয়েন্টে ফায়ার ভ্যালু কত, 0 ডিগ্রি না, সি পয়েন্টে ফায়ার ভ্যালু কত, সিতে ফায়ার ভ্যালু কত তাড়াতাড়ি বলো, সিতে সি সিতে ফায়ার ভ্যালু কত, 0 ডিগ্রি। তাহলে এটা পুট করে দিলে কি আসবে, ভি কস টু রুট ওভার জি আর কস 0 মানে রুট ওভার জি আর, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মিনিমাম ভ্যালু হচ্ছে রুট ওভার জি আর। তাহলে সি পয়েন্টে ভেলোসিটি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু রুট ওভার জি আর হয় তাহলে কিন্তু সে জাস্ট সার্কেলটাকে কমপ্লিট করতে পারবে, করে সে এবার মুভ করবে। এই এক্সপ্রেশনটাকে মাথায় রেখো, ক্রিটিক্যাল ভেলোসিটি এট পয়েন্ট সি, ক্রিটিক্যাল ভেলোসিটি এট পয়েন্ট সি অ্যান্ড সার্কেল ক্যান বি কমপ্লিটেড, সার্কেল ক্যান বি কমপ্লিটেড। বোঝা গেল কি গেল না জিজ্ঞেস করছি তোকে, যেটা বলা হবে যে তাহলে এই যে টপ পয়েন্টে ভেলোসিটিটা জাস্ট কত, রুট ওভার কত জি আর, তাহলে সেই জি আর হতে গেলে ভি এটা কত হতে হবে যাতে কিনা ওই ভেলোসিটিটা জাস্ট জি আর হতে পারে, একদম লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি কত হবে, ফাইন্ড ভি এ সাচ দ্যাট পার্টিকেল রিচেস সি, জাস্ট রিচ করছে এবং কমপ্লিট করছে সার্কেল। জাস্ট মানে সার্কেলটাকে কি করছে, সি পয়েন্টে পৌঁছে যাওয়া মানে একটা সার্কেল কমপ্লিট করছে, কমপ্লিট। তাহলে কি করে করবো সেটা, সেই আমি কনজারভেশন অফ এনার্জি করতে পারি, কনজারভেশন করে করতে পারি। কনজারভেশন কি বলছে, ইউ এ প্লাস কে এ ইজ ইকুয়ালস টু এখন ইউ সি প্লাস কে সি, আর টপ পয়েন্ট আমি পটেনশিয়ালের সঙ্গে ইকুয়াল করছি, পটেনশিয়াল প্লাস কাইনেটিক ইকুয়ালস টু একদম লোয়েস্ট পয়েন্টে পটেনশিয়াল প্লাস কাইনেটিক, লোয়েস্ট পয়েন্টে পটেনশিয়াল তো কত, 0, কাইনেটিক কত সেটাই বার করব, হাফ এম ভি এটা বার করব, ভি এ স্কোয়ার। টপ পয়েন্টে পটেনশিয়াল কত দেওয়া দিত, তাড়াতাড়ি বলো, এমজি, এমজি কি ফেন আছে, এমজি এইচ, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু কত, 2 আর না, 2 আর, প্লাস কেসিটা কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার, ভিটা হচ্ছে ওই সি পয়েন্টে মানে ক্রিটিক্যাল ভেলোসিটিটা, সি পয়েন্টে ক্রিটিক্যাল ভেলোসিটি এটাতে, তাহলে ভি এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, 4 জি আর প্লাস টু ভি স্কোয়ার, টু তো ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, তাহলে শুধু ভি স্কোয়ার পড়ে থাকছে, আর ভি স্কোয়ারের ভ্যালুটা আমরা কত পেয়েছি ক্রিটিক্যাল পয়েন্টে ভেলোসিটি, ভি সি ইকুয়ালস টু জাস্ট সার্কেল কমপ্লিট করছে রুট ওভার জি আর, তাহলে পুট করে দে 4 জি আর প্লাস জি আর দ্যাট ইজ ইকুয়ালস টু 5 জি আর, ঠিক আছে। তাহলে ভি এটা মিনিমাম ভি এটা কত হতে হবে, রুট ওভার কত, 5 জি আর, তবেই সে কিন্তু টপ পয়েন্টে গিয়ে রুট ওভার জি আর স্পিডটা গেইন করবে, দিয়ে সার্কেলটা কমপ্লিট করবে। দিস আর দ্য কন্ডিশনস, দিস আর দ্য কন্ডিশনস। এটা একটা কন্ডিশন, তো এরকমভাবে আমরা তো অ্যানালিসিস করতে পারি।
যেমন দেখো তোমাকে যদি বলে যে ফাইন্ড ফাইন্ড VA ফাইন্ড VA সাচ দ্যাট পার্টিকেল রিচেস B, মানে জাস্ট B পয়েন্টে পৌঁছচ্ছে, C পয়েন্ট অবধি যেতে পারেনি। বি মানে কোনটা ছিল, এ বি সি, এটা বল জানতে চাইছে। এই হচ্ছে কেস, ভিএটা কত হলে সে পার্টিকেলে জাস্ট মানে সে পাথ কমপ্লিট করছে না, সার্কুলার পাথ কমপ্লিট করছে না, সে বিতে গিয়ে থেমে যাচ্ছে, থিটাটা 90 ডিগ্রি। তাহলে সেখানে কি করব, সেখানে কি করব, একই জিনিস কনজারভেশন করতে পারি, তো কনজারভেশন অফ এনার্জি করতে পারি এ আর বি এর রেসপেক্টে। তাহলে কত বলো, ইউ এ প্লাস কে এ ইজ ইকুয়ালস টু ইউ বি প্লাস কে বি, ইউ এ কত সেই 0 প্লাস হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ বিটা কত, কত হাইটে উঠছে, আর এম জি আর প্লাস হাফ এম ভি স্কোয়ার জাস্ট রিচ করছে বি পয়েন্টে, মানে কি ভিটা কত হবে, জাস্ট রিচ করছে, 0 হবে, তাই না, বোঝা গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, এম এম এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার কি দাঁড়াচ্ছে, 2gr, দেখতে পেলি, তাহলে ভি এটা ইকুয়ালস টু কত, রুট ওভার 2gr। তাহলে ভি এ মানে লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি যদি রুট ওভার 2gr হয়, তাহলে জাস্ট সে বিতে গিয়ে থেমে যাবে, বিতে গিয়ে থেমে যাবে, দিয়ে আবার ফিরে চলে আসবে সার্কুলার পথে, কারণ টেনশনটা 0 নয়, কিন্তু ভেলোসিটি অ্যাট পয়েন্ট বিতে 0 হলেও টেনশন অ্যাট পয়েন্ট বিতে কিন্তু নট ইকুয়ালস টু 0, সেটা ক্যালকুলেশন করে দেখতে পারে। তাহলে ইট উইল নট লিভ সার্কুলার পাথ, আবার সার্কুলার পাথে ব্যাক করে সে ফিরে আসবে, যাবে আবার ফিরে আসবে, সার্কেল পেন্ডুলাম তো তাই হয়, তাই হয় না, পেন্ডুলামে হয়, তো ভিএ যদি লেস দ্যান রুট ওভার 2gr হয় তাহলে কি হবে, ভিএ যদি লেস দ্যান রুট ওভার 2gr হয় তখন কি হবে, ভিএ যদি লেস দ্যান রুট ওভার 2gr হয় তখন কি হবে, তখন কি হবে, পার্টিকেল, হ্যাঁ পার্টিকেল মুভস ইন সার্কুলার আর্ক, একটা আর্কে মুভ করবে না, দিস আর্ক, একটা আর্কে মুভ করবে, সার্কুলার আর্ক বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি না, যদি এই সাইডে এ অ্যান্ড বিতে সে মুভ করবে বলছে, তো অসিলেট করবে বেসিক্যালি, এ আর বি এর মধ্যে অসিলেট করবে। তো এইখানে কেন করছে, কেন ঘটনাটা ঘটছে, কারণ ভিটা তো 0 হয়ে যাচ্ছে, বিতে পৌঁছানোর আগেই কোনো একটা পয়েন্টে কি হয়ে যাচ্ছে, ভি উইল বিকাম কি বলো, 0। তাহলে ভি যদি 0 হয় কার আগে, বিফোর বিতে পৌঁছানোর আগে, বা টেনশন 0 না হয়ে যদি ভি আগে 0 হয়, তাহলে কিন্তু স্ট্রিং কখনোই সার্কুলার পাথকে লিভ করে না, স্ট্রিং নেভার স্ল্যাক্স, স্ল্যাক্স মানে বেরিয়ে আসবে না, সার্কুলার পাথ সে কন্ট্রোল করে চলবে, হয়তো কমপ্লিট করতে পারছে না, হয়তো কমপ্লিট করতে পারছে না, কিন্তু সার্কুলার পাথ কখনোই লিভ করবে না, কোন কন্ডিশনে, টেনশন 0 হওয়ার আগেই যদি ভেলোসিটি কি হয়ে যায়, 0 হয়ে যায়, যেটা কোন কেসে হচ্ছে, এই যে যেমন এখানে দেখলাম। তাহলে ভিএ লেস দেন রুট ওভার 2gr হলে এ থেকে বি এর মধ্যে সে সার্কুলার পথে অসিলেট করবে, এক্স্যাক্টলি রুট ওভার 2gr হলে বি তে গিয়ে পৌঁছবে, রুট ওভার 2gr এর থেকে যদি বেশি হয়, রুট ওভার 5gr এর থেকে বেশি হলে কি দেখতে পাচ্ছি, কমপ্লিট সার্কেল করছে, রুট ওভার এক্স্যাক্টলি রুট ওভার 5gr হলে সি পয়েন্টে রুট ওভার জিআর হচ্ছে, সার্কেলটা জাস্ট কমপ্লিট করছে, আর রুট ওভার 5gr এর থেকে বেশি হলে তো কোনো ব্যাপারই না, সে সার্কেল কমপ্লিট করে আবার সে ফিরে একটা ভেলোসিটি গেইন করতে পারছে। আর যদি মাঝামাঝি থাকে রুট ওভার 2gr আর রুট ওভার 5gr এর, তাহলে আরেকটা কথা কি বলছি, খুব ইম্পর্টেন্ট কন্ডিশন যেগুলো বলছি, কতক্ষণ সময় আছে দেখ, ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন সেগুলো নোট মনে রাখতে হবে, যে ভিএ গ্রেটার দেন রুট ওভার কি যদি 5gr হয়,
তাহলে এখানে কিন্তু ভি কোন রাস্তাতে রাস্তাতে কোথাও কি জিরো হওয়ার চান্স আছে? ভি কি কোথাও জিরো হওয়ার চান্স আছে? ভি নেভার বিকামস কি জিরো? টেনশনটাও জিরো হওয়ার কোনো চান্স নেই, স্বাভাবিক, টেনশনও জিরো হচ্ছে না, ক্যালকুলেশন করে দেখতে পারো। তাহলে সেখানে কমপ্লিট সার্কুলার মোশনে কভার করছে সিস্টেমটা, যত ইচ্ছা বেশি ভেলোসিটি, 2/5 জিরোর থেকে বেশি ভেলোসিটি কমপ্লিট সার্কুলার মোশন যাচ্ছে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কনক্লুশন আমি এখান থেকে পেলাম। আর এক্স্যাক্টলি যদি কি বললাম, জাস্ট জাস্ট কি হচ্ছে, এক্স্যাক্টলি 2/5 জিআর হলে, সেটা তো আমরা আগেও দেখলাম, এক্স্যাক্টলি 2/5 জিআর হলে কি হবে, তখন কিন্তু এক টপ পয়েন্ট মানে সিতে 2/5 জিআর হচ্ছে এবং সেখানে জাস্ট টেনশনটা জিরো হয়ে যাচ্ছে, কিন্তু সার্কেলটা জাস্ট কমপ্লিট হচ্ছে, টেনশন তার নেগেটিভ হচ্ছে না, এর একটা স্পেশাল কেস। কিন্তু তার থেকে বেশি হলে টেনশনও ছিল না, ভিও ছিল না, কমপ্লিট সার্কেল করতে থাকবে। তাহলে প্রত্যেকটা কন্ডিশনস আমি এখান থেকে দেখতে পাচ্ছি, লেস দ্যান রুট ওভার 2 জিআর হলে কি হচ্ছে, দিস আর দ্য কনক্লুশনস, দিস আর দ্য কনক্লুশনস। আর এক্সাক্ট ভ্যালুতে কি হচ্ছে, ইকুয়ালস টু 2 জিআরে কি হচ্ছে, ইকুয়ালস টু 2/5 জিআরে কি হচ্ছে, সেগুলো আমরা দেখলাম। আর কি হতে পারে, আর কি কেস হতে পারে বলো, আর কি কেস হতে পারে, আর কি কেস হতে পারে এখানে, আর কি হতে পারে, আর একটা কি হতে পারে, নাম্বার 3 কি হতে পারে, এটা নোট করতে, যদি ভেলোসিটি কি হয় 2/2 জিআর থেকে অ্যাট পয়েন্ট এতে 2/5 জিআর এর মধ্যে হয়, তাহলে কি বি পয়েন্টটা তো সে কভার করে চলে যাচ্ছে, কোন জায়গায় গিয়ে থামবে, বি আর সি এর মাঝখানে, তাই না? পার্টিকল সেটা কিন্তু সেই মোমেন্টে কিন্তু পার্টিকল কিন্তু সার্কেলটাকে লিপ করে যায়, লিপ সার্কেল কোন জায়গা থেকে লিপ করবে, বিটুইন বি টু সি এর মধ্যে কোনো একটা পজিশনে গিয়ে সে কি করবে, সার্কেলটাকে, সার্কেলটাকে কি করে যাবে, লিপ করবে, ভি নট ইকুয়ালস টু জিরো হবে। অর্থাৎ লিপ করার কন্ডিশন কি, সেখানে কিন্তু ভেলোসিটি জিরো হওয়ার আগেই কি জিরো হয়ে যাবে, টেনশনটা কি হয়ে যাবে, জিরো হবে। আর টেনশন যদি জিরো হয় তাহলে স্ট্রিংটা কি করে, স্ট্রিং কি করে, স্ল্যাক করে যায়, পার্টিকেল তখন কি হয় মুভ করে, কোন পজিশনে, বি আর সি এর মাঝখানে কোনো একটা পয়েন্টে, ধরো ইনিশিয়ালি এখানে আছে, এখান থেকে এই বি আর সি এর মাঝখানে কোনো একটা পজিশনে এখানে গিয়ে দাঁড়িয়েছে, মানে এখানে ভেলোসিটিটা কত আছে, ইন বিটুইন 2/2 জিআর থেকে কতর মধ্যে আছে, 2/5 জিআর। তাহলে যখনই এখানে গিয়ে পৌঁছচ্ছে ডি পয়েন্টে, সেখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, ভি জিরো হওয়ার আগেই টেনশনটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। যেই টেনশনটা জিরো হয়ে যাচ্ছে, পার্টিকেলটা কিন্তু যখন ফিরে আসবে, এখানে তার এগোতে পারছে না, ট্যানজেনশিয়ালি যে ভেলোসিটি তো জিরো হয়ে গেছে, তার আগেই টেনশন জিরো হয়নি, ভেলোসিটি আছে কিন্তু টেনশন জিরো হয়ে গেছে, টেনশন নেই, তাহলে সার্কুলার পথে সে ট্রাভেল করবে কেন, সে কী করবে, ব্যাক করে ফিরে আসবে, কিন্তু সেই ব্যাকিংটা কিন্তু সার্কুলার পাথ দিয়ে হবে না, সেই ব্যাক করাটা কিন্তু সার্কুলার পাথ হবে না, সেটা কী হবে, পার্টিকেল টেক্স একটা প্যারাপেলিক পাথ নেয়, কী ধরনের পাথ, প্যারাবোলিক পথ, ঠিক আছে, অ্যাট দ্যাট পয়েন্ট, ওই পয়েন্টে স্ল্যাক মানে জাস্ট খসে পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, মানে একটা স্ট্রিংকে তুই যদি একটা ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে ছেড়ে দিস, তাহলে সেটা যখন মানে তুই রোটেট করাচ্ছিলিস, করে জাস্ট এরকম করে ছেড়ে দিলি, কিছুক্ষণ উঠে কি হচ্ছে, তুই আর কিছু হাত স্টপ করে দিলি, তখন কি সার্কুলার পথে ফিরে আসে, একটু ওপরে উঠে গেলে, হরিজন্টাল লাইনের থেকে একটু ওপরে উঠে গেলে দেখবি জাস্ট ফল করে যাচ্ছে, দেখেছিস, ফিল করেছিস তো, অনেক সময় ঘুরিয়েছিস না লাঠি, এগুলো এই অবধি ঘোরাচ্ছিস, ফিরে আসছে সার্কুলার পথে, ম্যাক্সিমাম এই অবধি খুব ফিরছে, কিন্তু যেই ওপরে তুলেছিস সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ঝাঁকুনি খেয়ে নিচে পড়ে যাচ্ছে, স্ল্যাকিং হচ্ছে।
প্যারাবোলিক পাথে। ক্লিয়ার হলো, বুঝা গেল? তাহলে ভার্টিক্যাল সার্কুলার মোশনে কিন্তু এইগুলো একটু, এই পার্টটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নিস। মানে আমি যেগুলো করালো আমি স্ক্রিনশট দিয়ে দেবো, আরেকবার ভালো করে রিভিশন কর, করে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস কর। ওকে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস কর। হ্যাঁ, আমি এগুলো স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, সবগুলো আমি স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনশট আমি পাঠিয়ে দিচ্ছি। একটু বলে নিই, আর একটু আমি দুটো কথা বলে নিই, আমি দুটো কথা একটু বলে নিই। জাস্ট কমপ্লিটস দ্য সার্কেল, ধরো জাস্ট কি করলো, সার্কেলটাকে কমপ্লিট করলো, তখন টেনশনের ভ্যালুটা কত হবে? অ্যাট এ, অ্যাট বি অ্যান্ড অ্যাট সি। জাস্ট একটা এক্সট্রা পার্ট আমি বললাম, জাস্ট কমপ্লিটস দ্য সার্কেল, তাহলে টেনশনটা অ্যাট পয়েন্ট এ তে, পয়েন্ট বি তে আর পয়েন্ট সি তে কত হবে বলো দেখি। এ বি সি তে টেনশন কত হবে? আচ্ছা, সি পয়েন্টে জাস্ট যখন কমপ্লিট করছে, সি পয়েন্টে টেনশনটা কত হয়ে যাচ্ছিল? জিরো হয়ে যাচ্ছিল না, ভেলোসিটি জিরো নয়, টেনশনটা কত হচ্ছিল? জিরো। ভেলোসিটি কত ছিল টপ পয়েন্টে? রুট ওভার জি আর, টেনশন জিরো সি পয়েন্টে, অসুবিধা নেই। আচ্ছা, এ পয়েন্টে টেনশন কত? টেনশনের এক্সপ্রেশনটা কি ছিল মনে আছে? একদম প্রথমে লিখেছিলাম এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই কি আর, এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর, তো টেনশন এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম জি প্লাস এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার হচ্ছে জাস্ট কমপ্লিট করছে বলেছে, তাহলে ভি এর ভ্যালুটা আবার সবসময় কত ধরে কাজ করব? রুট ওভার ফাইভ জি আর, তাহলে এম ফাইভ জি আর বাই আর, আর আর কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি সিক্স এম জি। দেখ মনে রাখিস, বিভিন্ন ফর্মে দিতে পারে যে টেনশনের ভ্যালুটা কত, সিক্স এম জি হয়। একদম লোয়েস্ট পয়েন্টে টেনশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, জাস্ট সার্কেল কমপ্লিট করার জন্য টেনশনটাকে সিক্স এম জি হতে হয়, টপ পয়েন্টে টেনশনটা কত হয়ে যায়, জিরো হয়ে যায়। আর যদি বলে অ্যাট পয়েন্ট বিতে টেনশন কত, পয়েন্ট বিতে টেনশন কত, টিবি একই জিনিস পুট করে দিই আমরা, এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর। এখানে দেখো এম জি এম ভি স্কোয়ার বাই আর এর কোনো কম্পোনেন্ট কি এখানে অ্যাড করছে? তাহলে শুধুমাত্র দেখো, আর এখানে যদি আমি ছবিটা ড্র করি অ্যাট পয়েন্ট বিতে, আমি ক্যালকুলেট করছি অ্যাট পয়েন্ট বিতে টেনশন, অ্যাট পয়েন্ট বিতে এম জি কোন দিকে, ডাউনওয়ার্ড, তো এম ভি স্কোয়ার বাই আর আউটওয়ার্ড আর টেনশনটা ইনওয়ার্ড। তাহলে বি পয়েন্টে টেনশন ইকুয়ালস টু কি হচ্ছে? জাস্ট এম ভি স্কোয়ার বাই আর, এই ভি এ মানে হচ্ছে কোন ভি, এই লোয়েস্ট পয়েন্টের ভি এ, এম ইন্টু, তাহলে কত আসছে, সরি এই পয়েন্টের ভি তো কি আছে, ভেলোসিটি, এই পার্টিকুলার ভেলোসিটি, বি পয়েন্টে ভেলোসিটি এম ভি স্কোয়ার বাই আর। তাহলে ভিটা কত ছিল মনে আছে? লোয়েস্ট পয়েন্টে ভি এ যদি ফাইভ জি আর হয়, তাহলে তোর ভি ভিটে ভ্যালুটা কত বেরোচ্ছিল মনে আছে কি? ভিভির ভ্যালুটা কত ছিল মনে আছে? রুট ওভার কত, থ্রি জি আর ছিল না? ভিভির ভ্যালু কত ছিল রুট ওভার? থ্রি জি আর, একটু আগে ক্যালকুলেশন করেছি, তাহলে এখানে পুট করে দে থ্রি জি আর বাই আর, তাহলে কত আসছে অ্যাট পয়েন্ট বিতে থ্রি এম জি, টেনশনটা কত আসছে থ্রি এম জি, টি এটা কত সিক্স এম জি। তো এখানে আমি এই প্রবলেমটা দিচ্ছি এর ওপর বেস করে। হ্যাঁ, প্রবলেম করলে কনসেপ্ট ক্লিয়ার হবে, তাহলে হবে না ডাউট থেকে যাবে। তো এই জায়গাটা আছে, ধরো এখানে লেন্থ দেওয়া আছে, লেন্থ ইকুয়ালস টু 1.5 মিটার গিভেন আছে, এখানে মাস আছে এম মাস,
আচ্ছা, এই পয়েন্টে ভি দেওয়া আছে, ভি ইকুয়ালস টু রুট ওভার 57 মিটার পার সেকেন্ড, রুট ওভার 57 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। বলেছে অ্যাট হোয়াট হাইট, অ্যাট হোয়াট হাইট ইট লিভস দ্য সার্কেল, তার মানে সার্কেল কি লিভ করবে কি আদৌ সেটা আমাকে জানতে হবে। তো বলে দিল যে হোয়াট হোয়াইট, তার মানে এই ভেলোসিটিটা কিন্তু লিভ করার মতো ভেলোসিটিতে আছে কি, মানে কোন কন্ডিশনে এর মধ্যে কি আছে সেটা আগে চেক করতে হবে। তো রুট ওভার 57টা কি এর মধ্যে আছে, তার মানে এর মধ্যে আছে মানে কার মধ্যে বলতে হচ্ছে, এটা লেন্থ যদি এল হয় তাহলে কত ভেলোসিটির মধ্যে থাকলে লিপ করবে, রুট ওভার 2gl থেকে রুট ওভার কত বলো? হ্যাঁ 5gl এর মধ্যে, ক্যালকুলেশন করো তুমি, চেক করতে হবে তখন। তো ভিটা কত, রুট ওভার 2gl ধরে করে দেখো, 2gl পুট করে দেখো, 2 ইন্টু জি এর ভ্যালু 10 আর এল তো কত দেওয়া আছে 1.5, এটা ক্যালকুলেট করলে কত আসছে 20, 20 √30 আসছে, আর রুট ওভার 5gl করলে কত আসছে, কত আসছে 50, 75, তাহলে 30 আর √30 √75 এর মধ্যে এটা পাচ্ছিস তো, বুঝতে পারলি? তাহলে লিভ করবে, ইট উইল লিভ দ্য সার্কেল, পরিষ্কার ইট উইল লিভ দ্য সার্কেল, লিভ করে যাবে, কারণ এইরকম কোনো একটা জায়গায় গিয়ে সে থেমে যাবে, থামবে না, মানে টেনশনটা জিরো হয়ে যাবে, তার আগে ভেলোসিটি জিরো না কিন্তু টেনশন জিরো হয়ে যাবে, আর উপরে উঠতেই পারবে না। এবার সেটাই জিজ্ঞেস করছে যে হাইটটা কত, সেটাই জিজ্ঞেস করছে, হাইট বলতে অবশ্যই গ্রাউন্ড লেভেল থেকে হাইটটা, গ্রাউন্ড লেভেল থেকে কি বার করতে দিয়েছে, এই হাইটটা ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে তুই কি করতে পারিস, সেই ছবিটা তুই ড্রয়িং মানে এটাকে ডায়াগ্রাম আর একটু পরিষ্কার ভাবে সেটা ড্রয়িং ড্র করতে পারিস, যে উপরের দিকে তো এম ভি ভি স্কোয়ার তো জিরো হয়নি, তাহলে এম ভি স্কোয়ার বাই আরটা তো আউটওয়ার্ড আছেই, সেটা নিয়ে তো সমস্যা নেই, কি আছে এম ভি স্কোয়ার বাই আরটা আউটওয়ার্ড তো আছেই, তাই না? আচ্ছা নিচের দিকে কি আছে, টেনশন আছে, ধরে নিচ্ছি জাস্ট টেনশনটা এখনো আছে, এটা তো অ্যাঙ্গেলটা ফাই, ধরে নিই অ্যাঙ্গেলটা ফাই আছে, কারণ এই অ্যাঙ্গেলটা আমরা কত ধরে নিচ্ছি, ফাই ধরে নিচ্ছি, দেখো একটু ভেতরে এখানে হচ্ছে, তাহলে এই লেন্থটা কত হচ্ছে, আমি তো ফাই অ্যাঙ্গেল মানে কি এই এই যে এক্সট্রা যেটুকুনি উঠছে সেটা কতটা, এই লেন্থটা কতটা, এটা ফাই, এটা ফাই, এই লেন্থ এল হলে দিস লেন্থ কত হচ্ছে, এল কস ফাই না, আর আর এখানে নিচে কতটা আছে, এল আছে না, তাহলে এল প্লাস এল কস ফাই, তো হাইট মানে কি এল প্লাস এল কস ফাই, ক্লিয়ার হলো? হ্যাঁ, এই এইটা বার করলেই আমার ক্যালকুলেশন করলে হয়ে যাবে, মানে কস ফাইটা ফাই বার করা হচ্ছে আমার কাজ এখন। তাহলে ফাই বার করতে গেলে তোমাকে সবসময় বলেছি কনজারভেশন অফ এনার্জি দিয়ে তুমি করতে পারো, অর্থাৎ ইউ এ প্লাস কে এ এট পয়েন্ট এতে এনার্জি ইজ ইকুয়ালস টু কোন পয়েন্টে, ধরো এই পয়েন্টে পি পয়েন্টে, ইউ পি প্লাস কি করতে পারো, কেপি করতে পারো, করে পারে এটাকে সিমপ্লিফাই করবে, জিরো প্লাস কে ভ্যালুটা হচ্ছে কত আছে, হাফ এম ভি স্কোয়ার মানে কত 57 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু ইউপি পি পয়েন্টে কত, এম জি এইচ, এইচ মানে হচ্ছে কি এল প্লাস এল কস থিটা না, এত হাইটে উঠে গেছে তো, প্লাস হাফ এম পি পয়েন্টে ভেলোসিটি হচ্ছে কত ধরেছি, ভি পি স্কোয়ার, ভি পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে মোটামুটি সবই জানা আছে, এম এম ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে কি 57 ইকুয়ালস টু 10 ইন্টু 2, ওদিকে চলে গেল, লেন্থ হচ্ছে কত দেওয়া আছে 1.5 ইন্টু 1 প্লাস কস থিটা, এরকম কিছু একটা বেরোবে, এরকম কিছু একটা আসছে, 1 প্লাস কস থিটা প্লাস ভিপি স্কোয়ার, দেখ ভিপি স্কোয়ার এরকম আসবে। এবার ভিপিটা বার করতে গেলে আর একটা তুই কাজ করতে পারিস, সেটা হচ্ছে কি করতে পারিস, দেখ আলাদা করে বার করে নে, টি আর ডাউনওয়ার্ড হচ্ছে কি এমজি কস থিটা না,
cos phi না t plus mg cos phi equals to দিয়ে লিখতে পারিস mv square by l এই এক্সপ্রেশনটা লিখতে পারিস হ্যাঁ টিটা জাস্ট কি হয়ে যাচ্ছে ওই পয়েন্টে টিটা কি হয়ে যাচ্ছে স্ল্যাক করতে গেলে জিরো হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি g cos phi mm কেটে যাচ্ছে is equals to কি v square by l তাহলে এখান থেকে v square টা তুই lg cos phi এটা পুট করতে পারিস না কোন পয়েন্টে দিয়ে ওই vp square এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি না এটাকে vp square এর জায়গায় পুট করতে পারি তো নাকি শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে আমি দুটো 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 কন্ডিশন করলাম একটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি করে বার করলাম এই অবধি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ভিপিটাকে তাড়াতে পাচ্ছি না এই পয়েন্টে ভেলোসিটিটাকে সেটাকে আরেকটা আরেকটা আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে কি করলাম ভিপিটাকে বার করলাম আমার টেনশন তো জাস্ট ছিল সেই পয়েন্টে টেনশন তো ছিল হয়ে যাচ্ছে আগে এই এটা পুট করে দেবে কোথায় ভিপি স্কয়ারের ভ্যালুটা এখানে পুট করে দিয়ে দেখো সেখান থেকে তুমি থিটা নয় এটা হচ্ছে কি আছে কি আছে বের বের করা যাবে তো আর কিছু নেই কিন্তু করে পাঠাবে সলভ করে এটা পাঠাবে আমাকে হাইটটা পাঠাবে হোম টাক্স আগে একটা দিলাম সেটাও তো এই হচ্ছে ওভারঅল সার্কুলার মোশনের কিছু একটু ডিটেলসে করালাম যে কারণে হয়তো একটু কঠিন মনে হতে পারে বোর্ডে হয়তো এত কিছু হয়তো দেবে না কিছু কম্পিটিটিভ জয়েন্ট জয়েন্টের জন্য এগুলো তোর কাজে লাগবে সবটাই করিয়ে দিচ্ছি মিলিয়ে মিশিয়ে যে কারণে একটু সময় হয়তো লাগছে আমার কিন্তু কাজে লাগবে এই আর কি আর নোট ডাউন করে নিস আর আমি এর উপর বেস করে কিন্তু কিছু প্রবলেম পাঠাবো সেগুলো সলভ করে আমাকে পাঠাতে হবে তাহলে বুঝতে না পারলে আমাকে আগে জিজ্ঞেস করে নেবে মাঝখানে বুঝতে পারলে দেবাদিত্য বা দিব্য হ্যাঁ দেখবে বাড়িতে না বুঝতে পারলে অবশ্যই আমাকে আলাদা করে জিজ্ঞেস করে নেবে কিন্তু বসে থাকবে না করবে ওয়াইফে রেখে দেবে না এই হচ্ছে কথা ঠিক আছে চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করি এটাকে